was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Aba al-Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. Mu'minra kokhono nirash hoy amader jonno sob shomoy 24/7 saptahe 7 din mashe 30 din diner 24 ghonta bochhorer 365 din tawbar dorja khola rekheche ke shaitan allah re bollo allah fabima aghwaytani la aq'udanna lahum siratakal mustaqim একটা সিজদার আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলেন, আরো জোরে বলেন, আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলা, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢোকাও। আমি ওয়াসওয়াসা দেব, ডানে বায়ে সামনে পেছনে রগের শিরায় শিরায় ঢুকে এমন ভাবে ধোকা দেব, একটার পর একটা একটার পর একটা অন্যায় আর অপরাধ করাতে করাতে হৃদয়টার এমন কালো বানিয়ে ছাড়বো, প্রত্যেকটা বান্দারে আমি জাহান্নামে ঢুকাবো। কোথায় ঢুকাবো? আমিও তোর চ্যালেঞ্জ দিলাম, তুই আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, খারাপ কাজ করাবি। আর এই তাফসীরুল কোরআনের মাহফিলে এসে তওবার আলোচনা শুনে চোখের পানি ছেড়ে আমার বান্দা যখন তওবা করবে মুহূর্তে আমি বান্দার সব গুনাহ মাফ করে দেব। فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمأيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قرآن الله أكبر. শয়তান বলবে, আল্লাহ আমি ডান দিক থেকে ধোকা দেব, বাঁ দিক থেকে ধোকা দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, উপর থেকে দেব, রগের ভেতরে রক্তের মাঝরাত দাম যেখান দিয়ে দেহের ভেতরে রক্ত প্রবাহিত হয় ওই রগের ভেতরে ভেতরে ঢুকে ঢুকে তাদের ধোকা দেব। কোরআনের মাহফিলে যেতে চাইবে, ওরে ডেকে নিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে, এরকম আসরে নাই। তাফসীর মাহফিলে যেতে চাইবে, ওকে মদের আড্ডাখানায় নিয়ে যাব, জামাতে সার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে ছুটতে আরম্ভ করবে, ওরে আমি ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ক্যাসিনো খেলাতে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ একটারও আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না, আমি ধোকা দেব। চ্যালেঞ্জ আপনারা, চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, তুই আমার চ্যালেঞ্জ দেস, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। আবি ইজ্জাতি ওয়া জালালি وارتفاع مكاني لا اغفرن لهم ما داموا يستغفروني. তুই আজীবন পাপ কাজ করাবি, আজীবন মিথ্যা বলাবি, ঘুষ খাওয়াবি, সুদ খাওয়াবি, যৌতুক খাওয়াবি, ক্যাসিনোর ব্যবসা করাবি, আজীবন গুনাহ সাগরে হাবুডুবু খাবে, কিন্তু একদিন যখন আমার বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে তওবার মতন তওবা করবে ওই দিন আমি সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দারে জান্নাতি বানায় দেব। এই জন্য বেশি বেশি তওবার দরকার আছে নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা?
বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছিল, কয়টা আপনি করছেন কয়টা? হ্যাঁ, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন, আমরা কোনো খুন টুন করছি? বনি ইসরাইলের এক কাতিল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার, একটা দুইটা না কয়টা, সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, টেনশন আর ভয় অন্তরে আছে না নাই। এক রাহেবের কাছে গেল, পাদ্রি, পাদ্রির কাছে যেয়ে বলে, ও পাদ্রি 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি 99টা হত্যা? হায় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবে না, এটা সাধারণ গুনাহ না, 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখা গিলাম, তোরেও দিলাম শেষ কইরা, এখন কয়টা হয়েছে? 100 সেঞ্চুরি করছে, কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, হায় রে এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো, এলাকায় কোনো আলেম আছে কিনা, এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমার মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়। মানুষের ভয় দেখাবেন না মিয়া, মানুষের হৃদয় জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন, বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো, তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায়, ঠিক কি না? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি, মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আছিলাম ভালো আছিলাম, এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই, এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের, এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের, এরকম ফতো আছে না নাই? কিন্তু বিশ্ব ইসলাম শিখালেন, খবরদার ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো কঠিন করো না, বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, তিনি দয়াময় মেহেরবান, তিনি কি, আওয়াজ করে বলেন, তিনি কি দয়াময় মেহেরবান, শিখালেন কোরআন বানালেন ইনসান, শেখালেন বায়াত, দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান, শেখালেন বায়াত, দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান, শেখালেন বায়াত, সুবহানাল্লাহ পড়েন, তিনি দয়াময় তিনি মেহেরবান, তোমার পাপ আর অন্যায় যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, সুবহানাল্লাহ পড়েন। এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে, হায় রে তাহলে আমারও ক্ষমা আছে, কি করব আমি, পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করব, আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকা, ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে, ঘর থেকে বেরোবার সাথে সাথে ইফাজা আহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসলো, মালাকুল মাউত রুহু কবজ করে ফেললো, এবার দুই দল ফেরেশতার মারামারি, ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে, রহমতের ফেরেশতারা বলে তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে
ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে না 100টা খুন করেছে, জোরে বলেন কয়টা? 100 খুনের আসামি যেন তেন অপরাধ নয়, ওর রুহ তোমরা নিতে পারবে না, আমরা ওর রুহটা নিয়ে জিনের ভেতরে ঢুকাইয়া দেব, মারামারি আসরা নাই। রহমতের ফেরেশতারা বলে আমরা নিব, আযাবের ফেরেশতারা বলে আমরা নিব, আল্লাহ বলে না ঝগড়ার দরকার নাই, ফিতা দিয়ে মাপ দাও, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখো আর খারাপ এলাকা কত দূর দেখো, যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নিবা, ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেশতারা নিবা। ভালো এলাকা তো অনেক দূর, সবে মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা, আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়, কি অবাক করা কাহিনী, ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে, মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতারা মালায়েকাতুর রহমা তার রূহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া 100 খুনের আসামি, কত খুন? 100 কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি? তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমারে মাফ করতে পারে না? আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে, আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এজন্য সোজা সাতটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারী, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নু কিশা উযিবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারে আল্লাহ সাইজ করে ফেলবে। আল্লাহ যদি বলে এই মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটাইলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়াইলি কেন, একটার পর একটা ইস্যু যদি আল্লাহ তোলে আর ধরে, কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসিও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই, আমাদের আমল দিয়ে আমরা কর্ষিনকালে জান্নাতে যেতে পারবো, নিজের এবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন এরকম কনফিডেন্ট আছে কার কার দেখি? আপনারা এত এবাদত করছেন যে আপনাদের এবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে ভাঙ্গাসুরা নামাজ পড়ি এটার মিজানের পাল্লায় তুললে আল্লাহর কসম এটার কোনো ওজনই হবে না, আমরা শুধু তার দয়ার ভিখারী, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করো কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম, আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান কি চান? আওয়াজ করে বলবেন বিচার চাই না দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করো না বিচার। পড়েন আমিন। এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি